الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আজকে যে হাদিস আলোচনা হবে তা হচ্ছে চল্লিশ হাদিসের মধ্যে চব্বিশতম হাদিস। তা আজকের হাদিসটি অতি গুরুত্বপূর্ণ হাদিস, একটু লম্বা হাদিস, তো আমি পুরা এটিকে না পড়ে আমরা আংশিক শুনে সরাসরি ব্যাখ্যায় চলে যাব। তো আপনারা যারা দূর থেকে কাছ থেকে শুনছেন তারা অবশ্যই মনোযোগ দেবেন। তো হাদিসটির বর্ণনাকারী যেভাবে হাদিসটি ইমাম নাওয়াবী বর্ণনা করেছেন, আন আবি দারিনিল গফারি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়াজাল আন্নাহু ক্বাল ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাওয়ালামু ইলা আখির হাদিস। আবু দার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে আন-নবী থেকে বর্ণনা, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করছেন তার রবের কাছ থেকে। তো এবং তিনি বলছেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা, আমি জুলুমকে হারাম করে দিয়েছি, আলা নাফসি আমার নিজের উপরে, মানে আল্লাহ বলছেন আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে দিয়েছি, ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাওয়ালামু, এবং তোমাদের জন্যও তোমাদের পরস্পরের জন্য তোমাদের নিজের উপরে এই জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একজন আরেকজনের প্রতি জুলুম করবে না। তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো বিভিন্ন বিষয় নিয়ে হাদিসটি এখানে এসেছে। তো প্রথমে আমরা হাদিসের ভূমিকায় দেখছি যে হাদিসটি বলা হলো হাদিসে কুদসি, অর্থাৎ এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের কাছ থেকে বর্ণনা দিয়েছেন। আমরা কোরআনও জানি যে কোরআন নাজিল হয়েছে ওয়াহির মাধ্যমে রাসূলুল্লাহর কাছে, আর হাদিস যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেন, জানিয়ে দেন, বুঝিয়ে দেন, জ্ঞান দান করেন ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষ ভাবে, আর সেটা তিনি নিজ জবানে নিজ ভাষায় বর্ণনা দেন, সেটা হচ্ছে হাদিস সুন্নাহ নববিয়া। আর তার মাঝে আর একটি বিষয় আছে, সেটা হচ্ছে হাদিসে কুদসি, যে যেমন এই হাদিসটি, এই হাদিসটি হাদিসে কুদসির অন্তর্ভুক্ত, এটা আমরা জানতে পারছি। আর হাদিসে কুদসির সংক্ষিপ্ত এবং যেটা সংজ্ঞা, সেটা হচ্ছে যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বর্ণনা দিবেন এবং বলবেন কি কাল আল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূল বলবেন কি কাল আল্লাহ, আল্লাহ বলেছেন, তিনি তার রবের কাছ থেকে যেটা বর্ণনা করবেন সেটাই হচ্ছে হাদিসে কুরসি, যেটা সম্বন্ধ এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন আল্লাহর দিকে। তো এটা অবশ্য কোরআন নয়, এটাই সর্বসম্মত মত যে এটা কোরআন ছাড়াই তিনি তার রবের পক্ষ থেকে বর্ণনা করবেন, যেটা সেটাই হচ্ছে হাদিসে কুদসি। তো হাদিসে কুদসি কুদসি বলা হয় জন্য যে এটা মর্যাদাপূর্ণ বাণী কুদসি। আর তাছাড়াও যেটা বলা হলো এটাকে এই জন্য হাদিসে কুদসি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের কাছ থেকে বর্ণনা দিয়েছেন। তবে কোরআন এবং এই হাদিসে কুদসির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তো আমরা পার্থক্যগুলি এই ভূমিকাতে শুনে নেই, যেহেতু হাদিসে কুদসির পরিচয় তাহলে জানা থাকবে আমাদের জন্য। তো এর মধ্যে অনেক পার্থক্য আছে, তার মধ্যে যেমন যে কোরআন দিয়ে আমরা ইবাদত আশা করি কোরআন পড়াতে, যেমন প্রতিটা অক্ষর মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ, যে রাসূলুল্লাহ সাল্লাম যেমন বলছেন যে এই আল্লাহর কোরআন থেকে যে একটি অক্ষর পড়বে তার জন্যে
হ্যাঁ, একটি নেকি আর একটি নেকি কে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে 10টিতে পরিণত করেন। আর এরপরে আবার ব্যাখ্যা দিয়ে রাসূলুল্লাহ বলছেন, দেখো আমি এরকম বলছি না যে আলিফ লাম মিম পুরাটা মিলে একটি অক্ষর হলো, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে কোরআন থেকে আমরা একটা অক্ষর পড়লে সেটা 10টা নেকি হবে, কিন্তু হাদিসে কুদসির এরকম সওয়াব পাওয়া যাবে না। তাহলে একটা পার্থক্য পেলাম। আরো পার্থক্য যে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা বা কোরআনের সূরা এবং কোরআনের আয়াতের দ্বারা চ্যালেঞ্জ করেছেন কাফের মুশরিক বিরুদ্ধবাদীদেরকে, বিরোধিতাকারীদেরকে, যে তোমরা এর মতো একটি কোরআন, এর মতো একটি সূরা বা একটি আয়াত নিয়ে আসো, কিন্তু হাদিসে কুদসি দ্বারা এভাবে চ্যালেঞ্জ নেই। তেমনই পার্থক্য হচ্ছে যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংরক্ষিত ঘোষণা করেছেন, না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলে, যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি নিজেই। তো হাদিসে কুদসিকে এভাবে হেফাজতকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন নাই। তেমনই ভাবে যে এই হাদিসে কুদসিকে অন্য শব্দে ব্যবহার করে বলা যাবে, অর্থাৎ অর্থগত শব্দ ভিন্ন শব্দ ব্যবহার করা যাবে ওই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, কিন্তু কোরআনের প্রত্যেকটা অক্ষর শব্দ সুসংরক্ষিত। যে শব্দে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওটার সম অর্থ অন্য শব্দ এখানে ব্যবহার করা যাবে না বা অর্থগতভাবে এটা বর্ণনা দেওয়া যাবে না, কিন্তু হাদিসে কুদসি বর্ণনা দেওয়া যাবে। হ্যাঁ, এরকম একটা পার্থক্য আমরা বুঝবো। তেমনি ভাবে কোরআন এই নামাজের ভিতরে পড়তে হয়, কোরআন ছাড়া নামাজ হবে না, এটা রোকন, যেমন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু হাদিসে কুদসি এর ব্যতিক্রম, নামাজে এটা পড়া যায় না, এটা আমরা জানি। এরপর আরো পার্থক্য যে কোরআন ওযু ছাড়া স্পষ্ট করা যায় না, এটা বিশুদ্ধতম মত। তেমনি ভাবে কোরআন ওযু ছাড়া পড়া যায় না, নেকির উদ্দেশ্যে যে পড়া সেটা পড়া যায় না, এটা আমরা জানি। আর কোরআন একেবারে একবারে অকাট্য সূত্রে এটা বর্ণনা হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। কোরআনের অতএব যে একটা অক্ষর শব্দ আয়াত অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, এর বিপরীতে এইভাবে অকাট্যভাবে বর্ণনা এই হাদিসে কুদসির ক্ষেত্রে ব্যতিক্রম, যে এর শব্দ মর্মগুলা এভাবে সুসংরক্ষিত নয়। তেমনি ভাবে কেউ যদি এই এই দাবি করে কোনো হাদিসে কুদসির শব্দ বা কিছু অংশ দাবি করে যে এটা সহি সূত্রে প্রমাণিত নয়, তাইলে সে কাফের হবে না, কিন্তু কোরআনের ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে যদি একটা শব্দ সে অস্বীকার করে থাকে। তো এইভাবে আমরা পার্থক্য জানলাম কোরআন এবং হাদিসে কুদসির মাঝে। এবার আমরা সরাসরি হাদিসের দিকে যাই, যে হাদিসটিতে শুরু হয়েছে যে ইয়া ইবাদি বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করছেন বা বান্দাকে সম্বোধন করছে, হে আমার বান্দা, হে আমার বান্দা। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার বিষয়টা আরো স্পষ্ট করে দিয়েছেন এবং বান্দার প্রতি তিনি কত দয়ালু সেটাই প্রমাণ। হিয়া ইবাদি, হ্যাঁ হে বৎস, আমি আমার ছেলেকে যখন বলি হে ছেলে, হে বৎস, তখন একটা আদর দয়া মায়া এটার প্রকাশ পায়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাকছেন ইয়া ইবাদি, হাদিসে শুরুতে ইয়া ইবাদি, হে আমার বান্দা। এরপর তিনি বলছেন ইন্নি হারামতু যুলমা, আমি জুলুম জিনিসটাকে হারাম করে দিয়েছি। অদশাইফি কাইরে মাউদিহি, জুলুমের অর্থই হচ্ছে যে কোন জিনিসকে অন্য পাত্রে রাখা, যার যেটা হক সেটা না দিয়ে অন্যায় করা, হ্যাঁ অপাত্রে রাখা। এর বিপরীত হচ্ছে আদল ন্যায় পড়ায়, অদশাইফি মাহাল্লি, যে কোনো জিনিসকে তার পাত্রে সপাত্রে রাখা বা দেওয়া সেটা হচ্ছে আদল, আদলের বিপরীত হচ্ছে জুলুম। তো এটা আমরা জানি এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়ে বলছেন যে আমি ইন্নি হারাম তো জুলমা আলা নাফসি, আমি আমার নফসের উপরে জুলুমকে নিষেধ করে দিয়েছি। অথচ এই আল্লাহ রাব্বুল আলামিন পারেন, সব কিছুই করতে পারেন, এমন নয় যে না পেলে, জুলুম তো তখনই হবে পারার পরেও যেটা অন্যায় করা হয় বা এটা অপাত্রে রাখা হয়, হ্যাঁ তখন কেউ পারেই না, তখন তার সে কি করবে।
অতএব সামর্থ্য থাকা অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করেন না হ্যাঁ তো এইভাবে আমরা শুনব ও জাআলতু বাইনাকুম মুহাররামা এবং এই জুলুমকে আমি তোমাদের জন্য একেবারে হারাম করে দিলাম নিষেধ করে দিলাম তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফালাত তা ফালা কবালামু আনফুসাকুম অতএব তোমরা নিজেরা নিজেদের উপরে তোমরা জুলুম করো না তাহলে যেহেতু আমরা এখানে শুনলাম যে আল্লাহ জুলুম নিষেধ করে দিয়েছেন এবং আমাদের উপরে নিষেধ করে দিয়েছেন নিজের উপরে অপরের উপরে তাহলে আমরা জুলুম থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকব নিজের উপরে জুলুম করাও কিন্তু হয় নিজের উপরে জুলুম করা কি পাপাচারে লিপ্ত হয়ে বিভিন্নভাবে পাপে লিপ্ত হয়ে এই অর্থাৎ এই যে এমনি পাপের তো সীমা নেই হ্যাঁ ইন্না শিরকা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এছাড়াও কুফরি এছাড়াও নিফাকি এছাড়াও সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা ব্যভিচার মিথ্যা এই যত রকমের এগুলা পাপ তো আছে এছাড়াও বর্তমান যুগে যে জুলুমটা আমাদের উপরে চেপে বসেছে নিজেরা নিজেদের উপরে জুলুম করছি সেটা হচ্ছে কি বর্তমান যে সামাজিক যোগাযোগ বা বর্তমান আধুনিক মিডিয়া যেভাবে আমাদের উপরে বা আমরা এটা চাপিয়ে দিয়েছি সেটা একটা বড় জুলুম নাফসের উপরে জুলুম এবং মোবাইলকে এমন ভাবে আমরা জরুরি বানিয়ে নিয়েছি যে মোবাইল ছাড়া যেন চলেই না সব সময় মোবাইল আর মোবাইলটা সদ্ব্যবহার যদি এত করতে পারতাম না যেভাবে নেশা করে ছেলে মেয়েরা সহ ছেলের বাবা মা পর্যন্ত এরা যেভাবে নিজেদের উপরে জুলুম করে বা নিজেদের উপরে চাপিয়ে নিয়েছে সদ্ব্যবহার করলে কিন্তু এত ব্যবহার করা যায় না এটা অবশ্যই নেশা নেশা হয়ে গেছে অতিরঞ্জিত এটা নিজেদের উপরে জুলুম অতিরঞ্জিত করে নেওয়া হ্যাঁ নিজের উপরে চাপিয়ে নেওয়া তো এটাও জুলুম এর মধ্যে অশ্লীলতা নোংরামি এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা এটাও আমরা যেন না করি এছাড়া যেটা জুলুম সাধারণত এখানে আমরা বলবো একজন আরেকজন উপরে জুলুম করবো না কারো অর্থ আত্মসাত করে কাউকে অপমান করে কাউকে প্রহার করে বিভিন্নভাবে হেনস্থ করে কেউ কাউকে জুলুম করব না এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি হারাম করে দিয়েছেন এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবার বারবার আল্লাহ ডাকছেন বান্দাকে ইয়া ইবাদি কুল্লুকুম দল হে আমার বান্দা তুমি তুমি তোমরা প্রত্যেকেই ছিলে পথভ্রষ্ট পথভ্রষ্ট ছিলে তোমরা কোন পথ পাও নাই কিন্তু ইল্লা মান হাদাইতুহু কিন্তু যাকে আমি হেদায়ত করেছি সেই হেদায়ত পেয়েছে আর বাকি তোমরা সবাই কিন্তু পথভ্রষ্ট এখানে হেদায়ত দুই ধরনের যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের এই হেদায়ত আমাদেরকে দান করেছেন একটা হচ্ছে শিক্ষামূলক অর্থাৎ নির্দেশনামূলক যে আমাদের কি শিখতে হবে এটা শিখে কিন্তু অনেকে কাফের মুশরিক সবই শিখে ভালো শিখে অনেক মনে করেন কাফের মুশরিকও কিন্তু সঠিক দিন সম্পর্কেও জানে এটাও এটা একটা হেদায়ত বা মক্কা গেলে কিভাবে যাব এটা একটা নির্দেশনা হেদায়ত এটা দুই রকম বলছিলাম হেদায়ত তেমনি আর একটা হচ্ছে কি তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন যা ইমানের তৌফিক ইসলামের তৌফিক সৎ আমলের তৌফিক এটা কবুলের তৌফিক হ্যাঁ এটাও তাহলে দুই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত দান করেছেন তো প্রত্যেকে ছিল গুমরা কিন্তু আল্লাহ হেদায়ত দান করেছেন আর এটা বলবে কিভাবে তাহলে শিশুরাও কি গুমরা ছিল না শিশুরা আসলে গুমরা ছিল এটা সম্বোধন আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এটা বড়দেরকে প্রাপ্ত বয়সদেরকে অতএব প্রত্যেকেই গুমরা হতো যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় হেদায়ত দান না করতেন ফাস্তাহদুনি আহদিকুম অতএব তোমরা আমার কাছেই হেদায়ত চাও এখানে একটা তাওহীদের কথাও এসে যায় যে তোমরা প্রত্যেকে গুমরা হতে পথভ্রষ্ট হতে কিন্তু আমি যাকে হেদায়ত দিয়েছি তাই তোমরা হেদায়ত হেদায়ত পাচ্ছ পাবে তো অতএব তোমরা আমার কাছে হেদায়ত চাইবে আর কারো কাছে হেদায়ত চাওয়া যাবে না যেটা ইমানের হেদায়ত আমলের হেদায়ত কবুলের হেদায়ত এটা আর অন্য কাছে চাওয়া যাবে না আল্লাহ কি বলছেন আহদিকুম আমি তোমাদেরকে হেদায়ত দেব তো অতএব আল্লাহর কাছে এই হেদায়ত চাইতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে উদ্উনি আস্তাজিব লাকুম আমাকেই ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ আকবার তো ঠিক হেদায়েত তো তার কাছেই চাইতে হবে এত থেকে আমরা এক সেম নীতিতে রীতিতে আমরা এটাই
যে যা চাওয়া আল্লাহর কাছেই চাইতে হবে এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতএব অন্য কারো কাছে চাওয়া যাবে না যাবে না কোন মাজারে দরগায় কোন আস্তানায় কোন ওলির কাছে আমরা চাইব না কোন নবীর কাছেও চাওয়া যাবে না কোন ফেরেশতার কাছেও চাওয়া যাবে না মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না অতএব আল্লাহর কাছেই চাইতে হবে ঠিক তেমনি ভাবে হেদায়েতটা আল্লাহর কাছেই চাইতে হবে যেমন রিজিক আল্লাহর কাছেই আমরা চাইব তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের মালিক তো আমরা এখান থেকে এটাও শিক্ষা পেলাম যেমন রিজিকের ব্যাপারে যে এভাবে আবার ওই হাদিসে এসেছে ইয়া ইবাদি কুল্লুকুম জায় ইল্লা মান আতআমতুহু যে হে আমার বান্দা দেখো তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত ছিলে হ্যাঁ কিন্তু আমি যাকে খাইয়েছি তারাই তোমরা খাদ্য পেয়েছো আল্লাহ আকবার তাহলে এখান থেকে রিজিকের মানে যে একমাত্র আল্লাহ সেটাও আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকেই আমরা ক্ষুধার্ত থাকতাম যদি আল্লাহর দয়া আল্লাহর রহমত না পেতাম তাহলে ক্ষুধার্তই থেকে যেতাম যেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুল ওয়াকিয়াতে বেশ কয়েকটি 58 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ যেন চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন মানুষকে তার বান্দাদেরকে আমিন আনতুম তাজরি যে তোমরাই কি যে শস্য উৎপাদন করো নাকি আমি শস্য উৎপাদন করি অর্থাৎ কৃষক ঠিক আছে এটা কৃষক একটা উপকরণ গ্রহণ করে থাকে ওসিলা বরণ করে থাকে সে একটা মাধ্যম অবলম্বন করে থাকে কিন্তু আসল এই ফল দেয় কে বহু কৃষকই তো ফলন ফলানোর চেষ্টা করে তারা প্রচেষ্টা করে যায় কিন্তু সবাই কি ফলন পায় সবাই কি পর্যাপ্ত পায় কেউ কম পায় কেউ দেখেন বেশি পরিশ্রম করেও পায় না একবার শেষও হয়ে যায় কোনো চিটা হয়ে যায় তো এটাই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে যে তোমরাই এটা উৎপাদন করো নাকি আমি এটা উৎপাদন করি এর আগে বলছে আফারাই তুম্মা তাহরুসুন হুম তোমরা কি মনে করো হ্যাঁ যা তোমরা এই যে চাষ করো এই ব্যাপারে কি করো আনতুম তাজরাউন তো তোমরাই কি এই যে খাদ্য উৎপাদন করো আম নাহনু যারুন নাকি আমি হচ্ছে উৎপাদনকারী তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রুজিক ডিজিক দান করেন যাকে খাদ্য দান করেন সেই রিজিক পাবে সেই খাদ্য পাবে এখান থেকে আরো যে আমরা নেব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুনির্ধারিত বণ্টন করে রেখেছেন আমাদের জন্মেরও পূর্বে অতএব হাউতাসের কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদেরকে সর্বাত্মক চেষ্টা অবলম্বন গ্রহণ করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে একটা লোকমা অবশিষ্ট থাকা পর্যন্ত আমার মৃত্যু হবে না এটা বিশ্বাস করতে হবে আল্লাহ দায় দায়িত্ব ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাক ও যুল কুওয়াতিল মতিন যে নিশ্চয় তিনি মহা রিজিকের ব্যবস্থাপক হ্যাঁ তিনি মহাশক্তি শক্তিধর তাই কি আমাদের বিশ্বাস নেই অতএব আল্লাহর কাছে যেতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত থাকতে বা ছিলে যাকে আমি খাদ্য দেব রিজিক দেব সে ছাড়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাধান দিয়ে বলছেন যে ফাস্তা তাইমুনি অতএব আমার কাছে তোমরা খাদ্য চাও আল্লাহর কাছে চাইতে হবে দেখেন অনেক সময় দেখা গেছে খাদ্য আছে আমার কাছে পর্যাপ্ত মজুদ আছে কিন্তু আমি মাহরুমি থেকে যেতে পারি না আউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অনেক মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য আছে অথচ তার বাড়িতে খাদ্য আছে কিন্তু সে দেখেন ফেসে গেছে কোনো কেসে সে বন্দি জীবন যাপন করছে তার কাছে আর কোথায় খাদ্য ক্ষুধার্ত সে তেমনই ভাবে অসুস্থ পর্যাপ্ত তার খাদ্য আছে অসুস্থ থাকার কারণে সে মিষ্টি খেতে পারে না সে অমুক খেতে পারে না অমুক জিনিস খেতে পারে না এইভাবে সে বঞ্চিত হয়ে যাচ্ছে বা তার খাদ্য আছে তেমন জায়গায় সে আছে কিন্তু দূরে সে যেতে পারছে না সেখানে সেখান থেকে গ্রহণ করার জন্য তো আল্লাহ বলছে অতএব তোমরা আমার কাছে খাদ্য চাবে উতইমুকুম আমি তোমাদেরকে খাদ্য দান করব এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেহেতু হাদিসে কুদসি যদিও আমরা হাদিস শুনছি কিন্তু এটা হাদিসে কুদসি এটা বললে চলবে না ইয়া ইবাদি কুল্লুকুম আর যে হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই ছিলে বস্ত্রহীন তোমরা প্রত্যেকেই ছিলে বস্ত্রহীন হ্যাঁ তো অর্থাৎ এখানে আমরা প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে বস্ত্রহীন অবস্থায় আমরা জন্ম নিয়েছি এটিকে বলা হচ্ছে আবার আল্লাহ এবার আবার বলছেন কি আল্লাহ ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি উকসিকুম আকসুকুম যে দেখো যাকে আমি পরিয়েছি তারা ছাড়া সবাই তোমরা বস্ত্রহীন অতএব আমার কাছে তোমরা বস্ত্র চাও হ্যাঁ
তোমরা পোশাক চাও আমি তোমাদেরকে পোশাক পরাবো বস্ত্র পরিহিত করব এখানে ছোটদের বিষয়টা তো স্পষ্ট প্রত্যেক সন্তানই বস্ত্রহীন অবস্থায় জন্মগ্রহণ করে থাকে কিন্তু বড়রা আল্লাহর মেহেরবানিতেই কিন্তু আল্লাহর রিজিকের দ্বারাই কিন্তু তারা কিনতে পারে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই না বস্ত্র কিনে এতেও এতেই বোঝা গেল তো যে আল্লাহই বস্ত্র দেন ছোটদেরকে বড়দেরকে সবাইকে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে বস্ত্র আবৃত হওয়া এটা দুই ধরনের পোশাকে আচ্ছন্ন হওয়া এটা দুই ধরনের একটা হচ্ছে বাহ্যিক শারীরিক পোশাক যেটা আমরা দ্বারা সুশোভিত হই সুসজ্জিত হই এবং আমাদের লজ্জাস্থানকে ঢাকি আরেকটা হচ্ছে এটা হচ্ছে রূপক অর্থে এটা অপ্রকাশ্য বস্ত্র যেমন লেবাস তাকওয়া যেটা তাকওয়ার লেবাস তাকওয়ার লেবাসকে আমাদেরকে বরণ করতে হবে তাকওয়ার লেবাস যদি আমরা গ্রহণ করে থাকি তাইলে আমাদের মাশাআল্লাহ ভিতর বাইর সম্পূর্ণ হেফাজত থাকবে কিন্তু যদি তাকওয়া না থাকে তাহলে আমার দ্বারা আল্লাহর হক আদায় করা হবে না তাকওয়া না থাকলে যে গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো না এরপরে আবার আল্লাহ বলছেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউন যে হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই কি ভুল করি প্রত্যেকেই ভুল করি কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানই হচ্ছে ভুলকারী সর্বোত্তম ভুলকারী হচ্ছে যে ভুল করে তওবা করে অতএব কেমনে আমরা ভুল করি ভুল দুই ভাবে হয়ে থাকে আমাদের উপর আল্লাহ যা ফরজ করেছেন সালাত পাঁচ ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন প্রাপ্ত বয়স থেকে নিয়ে জ্ঞান থাকা অবধি মৃত্যু পর্যন্ত এই পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন এগুলো ত্যাগ করে আমরা আমরা ভুল করে থাকি বা এটা জুলুম করে থাকি যেটা সুজনতে আল্লাহ বলেছেন এভাবে ফরজগুলা ওয়াজিবগুলা ছেড়ে দিয়ে আমরা ভুল করে থাকি তেমনি ভাবে হারামে পতিত হয়ে আমরা ভুল করে থাকি সুদ ঘুষ খেয়ে ভুল করে থাকে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে ভুল করে থাকে অশ্লীল বেহায়াপনাতে লিপ্ত হয়ে বেবার্তায় হয়ে সে নিজে ভুল ভুল করে থাকে ভুলে কোন এভাবে ভুল করে থাকে তো তোমরা প্রত্যেকেই হচ্ছ ভুলকারী সারা দিন সারা রাত তোমরা ভুলের মধ্যেই থাকো কিন্তু আল্লাহ বলছেন ওয়ানা তবে কি করো ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া আর আমি তোমাদের সমস্ত ভুলকে ক্ষমা করে দিই আগফিরু যুনুবা অর্থাৎ আমি তোমাদের ভুলকে গোপন করে দেই বা ভুলকে ভুলই আমি হিসেবে গণ্য করি না মানে এটাকে আমি ছেড়ে দেই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াফাত দিচ্ছেন ফাস্তাগফিরুনি আগফির লাকুম অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহু আকবার তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই কিভাবে আমরা সাধারণত জানি তো যে বলি আল্লাহুম্মা আগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তেমনি ভাবে আমরা বলে থাকি যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হ্যাঁ এইভাবে আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে আমরা তওবা করি বা প্রত্যাবর্তন করি তেমন এটা হচ্ছে মুখের দ্বারা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কাজের দ্বারাও কিন্তু ক্ষমা চাওয়া হয় সেটাও আমরা ইনশাআল্লাহ কমতি করব না যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়া মাররা গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার তাহলে তার কি হবে যে তার গুনাহ খাতাগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এই যে ক্ষমা করে দিবেন তাহলে এটা যে কাজের মাধ্যমে হলো সুবহানাল্লাহ যদি আমরা বলি 100 বার তাহলে আমাদের গুনাহ যদি সমুদ্র ফেনাতুল্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দেবেন তাহলে কথা এবং কাজের দ্বারা আমাদের এই গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ চাইতে হবে তারপরে আল্লাহ বলছেন ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দুররি ফাতাদুরুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি যে হে আমার বান্দা তোমরা কখনো আমার ক্ষতিতে পৌঁছতে পারবে না কোনো কিছু ক্ষতি করতে পারবে না আমার ক্ষতিতে পৌঁছতে পারবে না যে তোমরা আমার কোনো ক্ষতি করবে তেমনি ভাবে আমার কোনো উপকারও তুমি পৌঁছতে পারবে না যে তোমরা আমার উপকার করে দিবে হ্যাঁ তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন লাভ ক্ষতির একান্ত অধিকারী তিনি
ক্ষতি থেকে বাঁচান, তিনি তিনি একমাত্র যদি ক্ষতি যদি কারো ভাগ্যে লিখে রাখেন ইনসাফের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করে করে থাকেন, কেউ কারো ক্ষতি করতে পারে না, এবং উপকারও ঠিক কেউ কারো উপকার করতে পারবে না, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন উপকার লিখে রেখেছেন ততটুকু ছাড়া, যেটা একটু এরপরে আমরা শুনব, তাহলে কেউ তার ক্ষতি করতে পারবে না এবং সে ক্ষতি থেকে নিজে বাঁচতেও পারবে না, কেউ কারো উপকার করতে পারবে না বা কেউ আল্লাহরও উপকার করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কালবি রাজুলিন ওয়াহিদ মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। যে হে আমার বান্দা, শোনো, যদি তোমাদের শুরু এবং শেষ, শুরু থেকে শেষ সবাই, হ্যাঁ, তোমাদের প্রথম, তোমাদের শেষ এবং তোমাদের যত মানুষ আছো এবং যত জিন আছে, যে জিন আছে, যদি আমি মনে করি যে একটা একটা এমন পরেজগার লোকের অন্তরে এক করে দেয়, ঢুকিয়ে দেয়, যে সবচেয়ে বিশ্বের সবচেয়ে যে মুত্তাকি তার অন্তরে যদি সবাইকে আমি ঢুকিয়ে একত্রিত করে দিই, মানে মানে সবাই যদি পরেজগার হয়ে যায়, সবাই দিনদার হয়ে যায়, তেমন সব আবু জাহেল, হ্যাঁ, আবু জাহেল মার্কা সবকে যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তরে যদি ঢুকিয়ে দেই, তাহলে কি হবে? তারপর আল্লাহ বলছেন, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, যে আমার রাজত্বের কিছু বেড়ে যাওয়ার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব এমনি প্রশস্ত, যার কোনো সীমা নেই, তার আদি নেই, অন্ত নেই, অতএব প্রশস্ত হয়ে যাওয়ার, এটা দুনিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম, যে যার যত প্রজা বেশি, যার যত ইয়া বেশি, যে যত দেশ জয় করতে পারবে, হ্যাঁ, তত তার রাজত্ব বেড়ে যাবে, হ্যাঁ, যত তার আনুগত্য করবে, তা আল্লাহ এটার বিপরীত, এটা আল্লাহর সাথে কোনো তুলনা হবে না। সবাই পৃথিবীর যদি আল্লাহর আনুগত্যশীল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তা আল্লাহর মুলকের কোন বেড়ে যাওয়ার কোনো এখানে কোনো প্রশ্নই আসে না। তো তেমনি ভাবে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কালবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা ফি মিন মুলকি শাইআ। হে আমার বান্দা, যে দেখো তোমাদের শুরু এবং তোমাদের শেষ, সকল তোমরা মানুষ, সকল তোমাদের জিন যদি একেবারে নিকৃষ্ট মানুষের অন্তরে যদি একাকার হয়ে যাও, সবাই আবু জাহেল মার্কা হয়ে যায়, ফেরাউন মার্কা হয়ে যায়, সব একটা দুনিয়ার শুরু থেকে শেষ সবাই মানুষ এবং জিন সব মিলে যদি একেবারে আল্লাহর অবাধ্য হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছেন কি, মা আকাসা যালিকা মিন মুলকি শাইআ, তাহলে আমার রাজত্বের কোনো কিছুই কমতি হবে না, কমবে না। এরপরে আবার আল্লাহ বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না ওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতা। যে হে আমার বান্দা, দেখো তোমাদের শুরু এবং শেষ সবাই, অর্থাৎ দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি আমার কাল পর্যন্ত যত রকমের মানুষ হোক আর জিন হোক, সবাই যদি একটি ময়দানে সমবেত হয়ে কি আমার কাছে চাইতে থাকে, তার যত চাওয়া পাওয়া আছে সব কিছু যদি চাইতে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মাখিত ইদা উদখিলাল বাহরা। যে দেখো, তাইলে আমার যা কাছে যা আছে আমার কাছ থেকে কিচ্ছু কিছুই কমবে না, অতটুকু কমবে যদি কোনো সুইকে যদি সমুদ্রে ডুবিয়ে দিয়ে পানি নিয়ে আসা হয়, সমুদ্রে যতটুকু পানি কমবে এরকম হতে পারে, আল্লাহ কি কমবে, মানে এক কিছুই কমবে না আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার থেকে। তো অতএব সবাই যদি তোমরা চাও, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদুল্লাহি মালআ সাহা আল্লাইলি ওয়ান নাহার। যে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে এটা এটা হাদিসের ব্যাখ্যামূলক কথা, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত হচ্ছে পরিপূর্ণ, হ্যাঁ, তো যে তোমরা যদি দিবারাত্রিতে আল্লাহর কাছে চাও, হ্যাঁ, তাইলে আর মা আনফাকা মিন মুনযু খালাকা আসসামাওয়াতি ওয়াল আরদ তাহলে কোনো কিছুই কমবে না সৃষ্টির শুরু থেকে। সেটা আর একটা হাদিসের এখানে অংশ এখানে উল্লেখ করা হলো। তো এরপরে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নামা
হিয়া আমালুকুম, যে হে আমার বান্দা দেখো এগুলা হচ্ছে তোমাদের আমল, এগুলা তোমাদের আমল যা তোমরা করো ভালো করো মন্দ করো এগুলা এগুলা তোমাদের আমল। উহসিহা লাকুম, আমি সব কিছু এগুলা গুনে গুনে রেখেছি সব কিছু হাসাব আল নুরিকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে গুনে গুনে রেখেছেন আমাদের আমলগুলোকে, অর্থাৎ ভালো মন্দ যা কিছু আমাদের দ্বারা হয় না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, এর বাড়াবেনও না এর কমাবেনও না, যা আমাদের হাতের কামাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কামাই আমাল মিসকাল দাররা খাইরাই ইয়ারা আমাই আমাল মিসকাল দাররা শাররাই ইয়ারা, বিন্দু যারা পরিমাণও যদি মানুষকে খারাপ করে সেটাও সে পাবে, আর ওরকম ভাবে যদি পাপ করে গুণা করে খারাপ করে তাহলে সেটাও সে অবশ্যই তাকে পেতে হবে পার্শ্বিত করতে হবে। এরপরে আল্লাহ বলছেন কি সব কিন্তু আমি হিসেব করে রেখেছি, এরপরে আল্লাহ বলছেন সুম্মা উফিকুম ইয়াহা, আর এর প্রত্যেকটা বদলা আমি দেব তোমাদের পুরা পুরা দেব, যে কেউ যদি দুনিয়া চায় দুনিয়া দেব, কেউ যদি আখেরাত চায় আখেরাতই দেব, আর মুমিনরা দুনিয়া আখেরাত দুটেই চায় দুটেই দেব। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরা পুরা দেব কোনো কমতি করব না। হ্যাঁ, তো এই তাহলে পরিপূর্ণ অর্থ দেওয়ার অর্থ হচ্ছে যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে থাকেন তার জন্য আখেরাতে কোনো অংশ নেই, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে দিয়ে থাকেন দুনিয়াতে তাকে নিঃস্ব করে রাখেন অভাবী করে রাখেন পরীক্ষায় ফেলে রাখেন, এতে আমরা মন খারাপ করব না। কেউ যদি আমাদের মাঝে গরিব হয় তাকেও আমরা তুচ্ছ জ্ঞান করব না। তো এরপরে আল্লাহ শেষ অংশ আমরা ফিফামান মুয়াজাদা খাইরান ফালি আহমদুল্লাহ, অতএব যারা এই যে যা তারা আমল করেছে তারা যদি ভালো করতে পারে তাহলে তারা যেন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে যে সে যে আল্লাহর জন্য সৎ আমল করতে পারছে। এরপরে মাশাআল্লাহ এটা যে তারা মাশাআল্লাহ ভালো পথে চলতে পারছে সবের জন্য সে যেন প্রশংসা করে। ওমান ওয়াজাদা গায়রা দালিক, আর এর বিপরীতে যে পাবে ফালায়ালু মান্না ইল্লা নাফসা, সে যেন নিজেকে দোষারোপ করা ছাড়া আর কাউকে দোষারোপ করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো এবং মন্দ সবটাই দেখিয়ে দিয়েছে, তার উচিত হলো যে সে ভালোটা বেছে নিবে, ভালো না বেছে সে যদি খারাপের দিকে যায় তাহলে সে নিজেকেই দোষারোপ করুক। আল্লাহ রাব্বুল আলামিন সে তো অবশ্যই কেন এটা তাকদীরের দোষে ভালো কাজ ছেড়ে দেওয়া যাবে না যে এটা আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, তো আপনি তো জানেন না তাকদীরে কি লেখা আছে, অতএব আপনি এটা আপনি এই সৎ আমল করবেন এটাই হচ্ছে বিবেকসম্মত কথা, এটা আপনি আদিষ্ট আপনি বলবেন ভাগ্যে নাই এই জন্য আপনি জানেনই না ভাগ্যে কি আছে, ওইরকম খারাপের বিষয়টা যে আপনি ভাগ্যে আছে বলে আপনি খারাপটা করে যাবেন এটা না, আপনি তো জানেনই না যে আপনি খারাপটা করবেন, তো আপনি জানেন না হিসেবে আপনার আল্লাহ ইখতিয়ার দিয়েছেন শক্তি দিয়েছেন ভালোটা গ্রহণ করবেন মন্দ থেকে বিরত থাকবেন। এই ছিল হাদিসের শেষ অংশ, যা হোক এই হাদিসটি লম্বা কিন্তু সংক্ষেপে যতটুকু বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে এর মধ্যে যা যেগুলো আলহামদুলিল্লাহ ভালো বা যেগুলো সঠিক কথা বলা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করেন, আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার রিজিক চাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।